আমি এখানে দেখাবো কিভাবে অটোক্যাডে পলিগন তৈরি করতে হয়। পলিগন শব্দের অর্থ বহুভুজ, ভুজ শব্দের অর্থ বাহু, অর্থাৎ বহু বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে। এখানে দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ রয়েছে, তিনটা বাহু, এখানে একটা চতুর্ভুজ, চারটা বাহু, এখানে পঞ্চভুজ, পাঁচটা বাহু, এখানে ষড়ভুজ, ছয়টা বাহু, এখানে অষ্টভুজ, আটটা বাহু। এরকম বহুভুজ অর্থাৎ অনেক বাহু দ্বারা কোনো ড্রয়িংকেই বলে পলিগন। আমি এটাকে ড্র্যাগ করি, এখানে দেখতে পাচ্ছি দুই ধরনের ড্রয়িং রয়েছে। একটা হচ্ছে যে পলিগনটা আমি এঁকেছি এর বাইরে দিয়ে বৃত্ত থাকে, অর্থাৎ বৃত্তর মধ্যে এটা থাকে, এবং আরেকটা দেখতে পাচ্ছি বৃত্তটা বাইরে থাকে, ভিতরে ড্রয়িংটা থাকে। যেটার বাইরে দিয়ে বৃত্ত থাকে একে বলে ইনস্ক্রাইবড, এবং যেটা ভিতর দিয়ে বৃত্ত থাকে এটাকে বলে সার্কামস্ক্রাইবড। এখানে সবগুলোই দেখতে পাচ্ছি বাইরে দিয়ে বৃত্ত, অর্থাৎ এটা হচ্ছে ইনস্ক্রাইব ড্রয়িং। এখানে দুইটা ড্রয়িং দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বাইরে দিয়ে বৃত্ত, এটাকে বলে ইনস্ক্রাইবড, এবং এটা হচ্ছে ভিতর দিয়ে বৃত্ত, এটাকে বলে সার্কামস্ক্রাইবড। বাইরে দিয়ে বৃত্ত হলো এই পলিগনের প্রত্যেকটা কর্নারকে সে স্পর্শ করেছে, আবার সার্কামস্ক্রাইবডে বৃত্তটি প্রত্যেকটা বাহুর মাঝ দিয়ে স্পর্শ করেছে। আমি এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি, এই সার্কিটটা আমি এখানে ড্রয়িং করে করে দেখাবো। এটাকে জুম ইন করি, প্রথমে আমি এটাকে ড্রয়িং করব। আমি চাচ্ছি এর মাঝে ঠিক এরকম একটা পলিগন তৈরি করতে। পলিগন ড্র করার জন্য প্রথমে এই রেক্ট্যাঙ্গেল টুলের ডানে যে ড্রপ ডাউন কিটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি পলিগনটা চলে আসছে, পলিগন একটা হিডেন টুল, অর্থাৎ রেক্ট্যাঙ্গেলের মধ্যে এটাকে সাধারণ অবস্থায় থাকে। তো পলিগনে ক্লিক করলাম, প্রথমে কয়টা বাহু নির্বাচন করতে হবে, আমি এখানে দেই চারটা বাহু। যেহেতু আমি পলিগনটার চার বাহু দিয়ে এটাকে তৈরি করব তাই ফোর দিলাম। এবার সেন্টার পয়েন্টটা নির্বাচন করতে হবে, আমি এখানে ক্লিক করলাম সেন্টার পয়েন্টটায়, এবং এখানে নির্বাচন করতে হবে সার্কামস্ক্রাইবড, ক্লিক করলাম। দেখতে পাচ্ছি এটা নির্ধারণ করছে। এবারের ব্যাসার্ধটা দিতে হবে, যেহেতু এখানে ব্যাসটা রয়েছে 16 ইঞ্চি তাই এখানে ব্যাসার্ধটা দিতে হবে 8 ইঞ্চি। আমি 8 দিয়ে এন্টার চাপি, তাহলে এটা তৈরি হয়ে গেল। ঠিক অনুরূপ এখানে একটা ষড়ভুজ তৈরি করব, এখানে পলিগনে ক্লিক করি, এখানে কয়টা বাহু হবে আমি দিয়ে দেই 6, এন্টার। এখানে সেন্টারটা চয়েস করতে হবে, এবং এখান থেকে ইনস্ক্রাইবড ইন সার্কেলে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। এবারের ব্যাসার্ধটা দিয়ে দেই এন্টার, তাহলে একটা ষড়ভুজ এখানে তৈরি হয়ে গেল। এভাবে পলিগন টুলের মাধ্যমে অটোক্যাডে পলিগন অর্থাৎ বহুভুজ তৈরি করা যায়।